মেদিনীপুরের শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোলাপ ফুল দিতে গিয়েছেন প্রতিনিধিরা। তাই আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে উনাকে শুভেচ্ছা জানাচ্ছি, উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। উনি যদি না থাকেন, উনার বাড়িতে যারা আছেন প্রতিনিধি, আমরা উনাদের হাতে তুলে দেব, না হলে ওখানের বাড়িতে আমরা উনাকে শুভেচ্ছা বার্তার কার্ড, উনাকে আমরা জোর করে চ্যাংজলা করে হাসপাতালে ভর্তি করতে আসিনি, আমরা শুভেচ্ছা বার্তা দিতে এসেছি। শুভেন্দু থাকুক না থাকুক আমাদের জানা দরকার নেই, উনি যদি থাকতেন আমরা কি ওর সবাই মিলে চ্যাংজলা করে হাসপাতালে ভর্তি করে দিতাম? এটা নয়, আসলে রাস্তায় যদি পাগল থাকে সামাজিক ক্ষেত্রে অসুবিধা হয়, সামাজিক মানুষের ক্ষেত্রে অসুবিধা হয়। তাই আমরা ওনাকে শুভেচ্ছা বার্তা দিতে এসেছি, যাতে তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে ওঠেন এই বার্তাটা দিতে এসেছি। এবং দাদার বার্তা, ওনার যদি চিকিৎসা করার টাকা না থাকে, আমাদের প্রিয় দাদা অভিষেক ব্যানার্জি তার নিজস্ব খরচে শুভেন্দু অধিকারী চিকিৎসা করাবে। রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্যের জেরে অখিল গিরির বিরুদ্ধে থানায় গেল বিজেপি। পুরুলিয়ার সদর থানায় অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ বিজেপি সাংসদের। কারামন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। রাজ্যের একাধিক থানায় কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি। সন্দীপ সমাদ্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, বিভিন্ন জেলায় আমরা দেখেছি কারা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, আর এবার পুরুলিয়ায়। হ্যাঁ দেখো কুসুমিতা, আজকে ঠিক 10টার পর পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া সদর থানায় আসেন এবং সদর থানায় এসে তিনি কারামন্ত্রীর নামে একটি অভিযোগ দায়ের করেন এবং তিনি বলেন যে এখানে ডিউটি অফিসারের কাছে আমরা অভিযোগ দায়ের করলাম, কিন্তু থানায় এসে দেখি আরসি নেই, তাই আমরা ডিউটি অফিসারের কাছে এসে অভিযোগ দায়ের করলাম এবং এখনো পর্যন্ত আমরা রিসিভ পাইনি, তবে আশা করি খুব তাড়াতাড়ি এই রিসিভ পেয়ে যাব। এবং এরপর তারপরে কত কদিন ধরেই নানা রকম বিক্ষোভ চলে, বিজেপির কর্মসূচি চলে, কিন্তু বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আজকে তার নেতা কর্মী এবং জেলা সভাপতি বিবেক রাঘাকে নিয়ে পুরুলিয়ার সদর থানায় আছে এবং অখিল গিরির নামে একটি অভিযোগ দায়ের করে। কুসুমিতা ধন্যবাদ। বাঁকুড়ার রায়পুরে আজ পথ অবরোধ, সকাল 8টা থেকে 10টা পর্যন্ত বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করেন আদিবাসীরা। মন্ত্রীকে বরখাস্ত এবং গ্রেফতারের দাবি বিক্ষোভকারীদের। পূর্ণেন্দু সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পূর্ণেন্দু, এর আগেও আমরা দেখেছি রায়পুরে বিজেপি বিক্ষোভ দেখিয়েছে, এই ঘটনার জেরে আজকে পথ অবরোধ করলো তারা। দেখো খাদড়ায় গতকাল খাদড়ায় বিক্ষোভ দেখিয়েছিল, যেমন আজকে সকাল থেকে সকাল 8টা থেকে রায়পুর বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কে আদিবাসী মানুষেরা তারা রাজ্য সড়ক অবরোধ করে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত বিক্ষোভ দেখা থাকা থাকে। তাদের মূলত অভিযোগটা যে হচ্ছে যে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি যে রাষ্ট্রপতি কুরুচিকর মন্তব্য করেছে তার প্রতিবাদে এবং তাকে বরখাস্ত এবং কঠোর শাস্তির দাবিতে তারা অবরোধ চালিয়ে যাচ্ছে। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভেবে এবং পুলিশের আশ্বাসে সকাল 10টার সময় তারা অবরোধ তুলে নেয়। ধন্যবাদ।